বাংলাদেশ উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে থাকলেও গণমাধ্যমের স্বাধীনতায় পিছিয়ে রয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অন্যতম কারণ। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ইএমকে সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কি নোট পড়েন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতোনাওকো বলেন, এখনও গণমাধ্যমের স্বাধীনতায় অনেক দূর যেতে হবে বাংলাদেশকে। ক্যানাডিয়ান হাই কমিশনার বলেন, বাংলাদেশের সাংবাদিকতায় এখনও নারীর সংখ্যা কম, সাংবাদিকদের মধ্যে সেলফ সেন্সরশিপের প্রবণতাও দেখা যায়। পিটার হাস আরও বলেন, স্বচ্ছ নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে গণমাধ্যমের স্বাধীন খবর প্রকাশ। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে এমনটাই আশা বাংলাদেশের মানুষ এবং যুক্তরাষ্ট্রের। That same World Press Freedom Index ranked Bangladesh 162nd. গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ যে 162 নম্বরে তার একটি কারণ হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে উদ্বিগ্ন। সাংবাদিকরা সত্যের অভিভাবক। সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো স্বাধীন গণমাধ্যম। যুক্তরাষ্ট্র চাই এদেশের জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দমতো জনপ্রতিনিধি নির্বাচন করুক।